আন্তর্জাতিক ফুটবলে লম্বা বিরতি কাটিয়ে আবারও মাঠে ফিরছে ক্লাব ফুটবল। ইউরোপে শীর্ষ লীগগুলোর মধ্যে সবার আগে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ। বক্সিং ডের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে লিভারপুল, টটেনহামের মতো শীর্ষ দলগুলো। লিগে ম্যান সিটিকে হারিয়ে দারুণ চমক দেওয়া ব্রেন্টফোর্ড আতিথেয়তা দেবে টটেনহামকে। লিগে প্রথম দেখায় অ্যান্তোনিও কন্তের দলকে রুখে দিয়েছিল তারা। এই ম্যাচে জয় পেলে সরাসরি পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে উঠে যাবে ব্রেন্টফোর্ড। তবে টটেনহামের বিপক্ষে কাজটা সহজ হবে না ব্রেন্টফোর্ডের জন্য। লিগে নিজেদের খেলা শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় তাদের। অন্যদিকে টটেনহাম সমান সংখ্যক ম্যাচে হেরেছে মাত্র দুটি। পয়েন্ট টেবিলের চারে থাকা দলটি এই ম্যাচে জয়ের ভিন্ন কিছু ভাবছে না। বিরতির আগে লিডসের বিপক্ষে 4-3 গোলের এক দারুণ জয় পেয়েছিল লন্ডনের ক্লাবটি। তবে এই ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকে পাবে না টটেনহাম। রাতের আরেক ম্যাচে মাঠে নামবে ফেভারিট লিভারপুল। ইউক্রেন ক্লপের দলের বর্তমান অবস্থান টেবিলের 6 নম্বরে। শেষ 5 ম্যাচে দুটিতেই হেরেছে গতবারের রানার্স আপ দলটি। প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে লিভারপুল অবশ্য আগেই ফিরেছে। কারাবাও কাপে শেষ 16 ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নেমেছিল লিভারপুল। তবে 3-2 গোলের হারে চতুর্থ রাউন্ডেই বিদায় নিশ্চিত হয়েছে তাদের।